বিয়ার্স কারণ বাজারে এখনো প্রতিনিয়ত মাছ আসছে ট্রাকে, এবং সেই মাছগুলো এখান থেকে তুলে নেওয়া হচ্ছে প্রতিটা বিটে, এবং সেই বিটে গিয়ে মাছগুলো পাইকারিতে বিক্রি করা হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, কারণ বাজার ইলিশ মার্কেটে আপনাদের স্বাগত। দর্শক, আজ বৃহস্পতিবার, 3রা সেপ্টেম্বর। আজকে আমরা ইলিশের দরদাম আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। পাইকারি মার্কেটের সামনে এখানে যে খুচরা বিক্রি হয় সেখানে দরদাম কেমন চলছে? কত চলে আসছে? এটা 200-300 গ্রাম ভাই। কত করে চলতেছে? কেজি মাত্র 800, দাম কম একবারে। মাছগুলো দেখুন, অন্যান্য দিনের তুলনায় আজকে মাছের দাম কিছুটা কম। দাম আজকে অনেক কম। আর আপনার 1 কেজি 400-500, এটা হচ্ছে 1000 টাকা কেজি। মাছের দাম অনেক কম, এবং কাস্টমারের ক্ষমতার ভিতরে, ক্রেতাদের ক্ষমতার ভিতরে ইনশাল্লাহ কাস্টমার খেতে পারবে। এখন মাছের মাছের পরিমাণ তো বাড়ছে 2 দিন ধরে, আরও বাড়বে ইনশাল্লাহ। যদি মাছ হয় আরও বাড়বে, যেহেতু ওয়েদার শেষ হয়েছে এখন মাছ বাড়ো, দামও কম। এগুলো তো দেখছি আমরা, মনে করেন 1400-1500 টাকা কেজি। 1 কেজি 500-1000। আজকে কতগুলো মাছ আনছেন? এই তো প্রায় 2 পনের মতো। 2 পন? হ্যাঁ, মানে 160 পিস। হ্যাঁ, আর 2 কেজি, ওটা হচ্ছে আপনার 2100 টাকা কেজি। 300 গ্রাম 2 কেজি, 3 চারা মাছ, বড় মাছ।
কারণ আমার কাছে আপনি জানেন আমার কাছে সবচেয়ে বড় মাছ থাকে, আর আমি মাছ বেশি চাঁদপুরের মাছ, কারণ চাঁদপুরের মাছ ছাড়া আমি কোনো মাছ বিক্রি করি না। ঠিক আছে, আমার কাছে যারা ইনশাল্লাহ ভালো মাছ পাবে আজকে থাকতে পারবেন ইনশাল্লাহ, আল্লাহর রহমত ইনশাল্লাহ। আর ছোটগুলো কত করে? ছোটগুলো 950 কেজি। ছোটগুলো এটা এটা দিয়ে আমি 500। এটা কত চাই? 800 গ্রাম চাই। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন যে অন্যান্য দিনের তুলনায় আজকে মাছের দাম কিছুটা কম। এখানে বেশ কিছু বড় এবং বেশ ফ্রেশ খুব সুন্দর মাছগুলো আছে এখানে। কতটুকু সাইজ ভাইয়া? এটা কত চলতেছে? দাম তো কিছুটা কমেছে। হ্যাঁ, দাম কমছে না, এই মাছ বেশি 1500 টাকা কেজি, আর আমি বেশ 950-950 টাকা কেজি। এটা কতটুকু সাইজ? 300-400 গ্রাম। কত করে চলে এটা? এটা আপনার কেজি 800 টাকা কেজি। 800।